ফের সাগরে তৈরি হয়েছে এক ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের জেরে সোমবার কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় দুপুরের দিকে জমিয়ে বৃষ্টি হলেও মেলিনি স্বস্তি, ফলে অব্যাহত অস্বস্তিকর গরম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বুধবারের মধ্যে তৈরি হতে চলেছে আরও এক ঘূর্ণাবর্ত, আর সেই ঘূর্ণাবর্তের জেরেই বঙ্গের আবহাওয়ায় কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে। মঙ্গলবার কলকাতা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 5 দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনই বৃষ্টি অনেকটাই দেরিতে শুরু হয়েছে। পাশাপাশি 21 জুলাই উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে ধীরে ধীরে কমেছে বৃষ্টি। মঙ্গলবার থেকে আগামী 3 দিনে উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আর বিক্ষিপ্ত বৃষ্টির বজায় থাকবে উত্তরের জেলাগুলিতে। এইরকম আরও আপডেট জানতে চোখ রাখুন ইভিএম নিউজে।